আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আজকে আমরা HTML, CSS এবং ওয়ার্ডপ্রেস সমন্বিত ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের চতুর্থ পর্বে পঞ্চম ক্লাসের Part-02 নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার বিষয় হলো ব্যাকগ্রাউন্ড। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। একটা ওয়েবসাইটকে ফুটিয়ে তোলার জন্য ব্যাকগ্রাউন্ড সবচাইতে বেশি ভূমিকা রাখে, এবং এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা আজকে ইন ডিটেলস আলোচনা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা কিন্তু আমার স্ক্রিনটা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমরা আজকে যেহেতু ব্যাকগ্রাউন্ড আলোচনা করব, তো আমরা একটা HTML কোড নিয়ে নিচ্ছি, একটা ডিভ ইউজ করব। তো ডিভের মধ্যে ক্লাস সহ একটা ডিভ নেওয়ার জন্য আমি একটা শর্টকাট ওয়ে দেখাই দেবো আজকে। সেটা হলো আপনি প্রথমে ডট লিখবেন, আর আপনি ডিভের মধ্যে যে ক্লাসটা নেবেন সেই ক্লাসের নামটা দিবেন, ঠিক আছে? আমি ডিভের মধ্যে একটা ক্লাস নেব ব্যাকগ্রাউন্ড, তো বিজি লিখলাম। বিজি লিখে যদি আপনি এখন এন্টার করেন তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড নামক একটা বিজি নামক একটা ক্লাস এই ডিভ ট্যাগের মধ্যে রয়ে গেছে। আমি আগেও আপনাদেরকে বলেছি ডিভ ট্যাগ মানে হলো একটা কন্টেইনার বা একটা বক্স, যে বক্সের মধ্যে আপনি অনেক কিছু কিন্তু রাখতে পারবেন। তো আমরা এই ডিভ ট্যাগের মধ্যেই আজকে কাজটা করব, ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। তো এই ডিভ ট্যাগের মধ্যে কী করলাম, প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড নামক একটা ক্লাস ইউজ করলাম। এখন আমরা এখানে চাইলে কিছু লিখতে পারি। এখানে আমরা H2 দিয়ে বা 3 দিয়ে একটা কিছু লিখলাম, Laravel 5, এবং আমরা একটা প্যারাগ্রাফ লিখব, পি ট্যাগ দিয়ে একটা প্যারাগ্রাফ লিখব। তো এখানে আমি Laravel 100 নিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু চলে আসছে, এবং এটাকে যদি আমি লাইভ করি তাহলে আমার অংশটা কিন্তু দেখতে পাচ্ছেন, তাই না? তো আমাদের কাজ হচ্ছে আজকে ব্যাকগ্রাউন্ড ইউজ করা। তো আমি প্রথমত হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি এই ক্লাসের উপরে। তো এই ক্লাসের উপরে ক্লাসটাকে ধরলাম, style.css এ গেলাম, ডট দিয়ে আমরা বিজে লিখলাম, এবং এখানে আমাদের যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে দেখতে পাবো যে এই ব্যাকগ্রাউন্ড, এই বিজি নামক যে স্থানটা, এই বিজি নামক যে কন্টেইনারটা ছিল সেই কন্টেইনার জুড়ে কিন্তু রেড কালার হয়ে গেছে। তো আমি যদি এখন আপনাদেরকে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের রেড কালার হয়ে গেছে। আমরা আজকে আরও একটা জিনিস দেখবো, সেটা হলো দেখেন আমরা কোনো রকম স্পেস দেইনি, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু অংশ স্পেস পেয়ে রয়েছে। আমরা মার্জিন এবং প্যাডিং কী সেই জিনিসটা কিন্তু অলরেডি জানি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের বাহিরে এইদিকে একটু খেয়াল করবেন, উপরে একটু খেয়াল করবেন এবং এইদিকে একটু খেয়াল করবেন, তো এই অংশের মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো ফাঁকা জায়গা কিন্তু আমরা এখানে ইউজ করি নাই, মার্জিন দেই নাই, প্যাডিং দেই নি। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের বাহিরে ফাঁকা জায়গাটা কোথা থেকে আসলো? এটা হলো এই এইচ ট্যাগ এবং পি ট্যাগের একটা ডিফল্ট স্পেস পেয়ে যায়। তো সেই ডিফল্ট স্পেসটাই এখানে পেয়ে গেছে। আমরা যখন সিএসএস স্টার্ট করব তখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে একটা গ্লোবাল ক্লাস ইউজ করব, গ্লোবাল সিলেক্টর। গ্লোবাল সিলেক্টর হলো স্টার মানে হচ্ছে পুরো ওয়েবসাইটের মধ্যে কাজ করবে। আমি যদি এটাকে এখন সিএসএস করে স্টারের মধ্যে যদি আমি লিখে দিই margin 0, তাহলে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু এটা 0 হয়ে গেছে, এবং একটা ডিফল্ট প্যাডিংও পেয়ে যায়, যার কারণে আমাদের এখানে যেটা করতে হবে প্যাডিংও আমরা 0 করে নিব, ঠিক আছে? তো মার্জিন এবং প্যাডিং আমাদের 0 হয়ে গেল, তাহলে দেখবেন যে আমাদের ওই সমস্যাটা সলভ হয়ে গেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা শিখলাম। তো এই ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাও কিন্তু এটা কাজ করবে, ওকে, কাজ করতেছে। তো আমরা আজকে শিখব হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড তো ইউজ করতে পারি, তাই না? এখন আমরা যদি কালারের পরিবর্তে আমরা যদি এখানে ইমেজ ইউজ করতে পারতাম তাহলে দেখেন কেমন হতো। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এডিটরে চলে গেলাম, এবং আমি অলরেডি এখানে একটা ইমেজ নামক একটা ফোল্ডার নিয়েছি। এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমি দুইটা ইমেজ নিয়েছি, ওকে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো এই দুইটা ইমেজ আমরা ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ব্যবহার শিখে ফেলবো। ব্যাকগ্রাউন্ডের কী কী প্রপার্টি রয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে লেখা দেখায় যে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা, এরপরে আমি এটাকে রাখলাম, এরপর লিখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে শুধু ব্যাকগ্রাউন্ড মানে শর্টকাট ব্যাকগ্রাউন্ড, এরপরে হলো ব্যাকগ্রাউন্ড পজিশন, এরপরে হলো ব্যাকগ্রাউন্ড রিপিট, এরপরে হলো ব্যাকগ্রাউন্ড সাইজ,
এরপরে আমরা যেটা ইউজ করব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচড এছাড়াও কিছু ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি রয়েছে যেগুলো আমাদের জন্য খুব একটা বেশি দরকার না তো আমরা এই প্রপার্টিগুলোর আজকে ব্যবহারটা শিখে নেব ঠিক আছে তো আমি এইগুলোকে প্রথমত কি করতেছি এখানে কমেন্ট আউট করে রাখতেছি ওকে তো আমরা হচ্ছে এগুলো মুছে দিলাম তো আমাদের প্রথমত ইউজ করব আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে ফেললাম তাই না তো এখন আমাকে যেটা করতে হবে ইউআরএল নিতে হবে ইউআরএল ইউআরএল নিলে আপনারা দেখবেন যে ইউআরএল এর মধ্যে এই যে প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাকে এখন বলে দিতে হবে ইমেজটা কোথায় আছে যেভাবে আমরা HTML এ ইমেজ ইউজ করেছিলাম তো আমরা একটা ফোল্ডারের মধ্যে রেখেছি তাই না যদি আমি স্ল্যাশ দেই তাহলে আমরা সবগুলো ক্লাস দেখতে পাচ্ছি তাই না স্ল্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গে ও ক্লাস এই যে 1 4 5 সবগুলো দেখতে পাচ্ছেন তো আমরা এইটা না করে আমাদের প্রথমত কি এই পার্টের মধ্যেই আসি তো আমরা এখানে কিসের মধ্যে তো আমাদের ইমেজ ইউআরএলটা কিভাবে পাবে একটু খেয়াল করবেন আমরা হচ্ছে যেখানে এই যে HTMLটা রয়েছে ঠিক সেই ফোল্ডারের মধ্যেই ইমেজ ফোল্ডারটা রয়েছে তাহলে আমরা জাস্ট এখানে ইমেজ ফোল্ডারের নামটা লিখব ইমেজ দেখেন ইমেজ ফোল্ডারের নামটা লেখার পরে আপনাকে স্ল্যাশ দিতে হবে দিয়ে এর ভিতরেকার ইমেজের নাম দিতে হবে আপনাকে এখানে সাজেস্ট করতেছে ইমেজ কোনটা তো আমাদের সুবিধার জন্য আমরা ইমেজগুলোকে রিনেম করে নিব যেখানে আমি কোন ইমেজটাই ব্যবহার করতে যাচ্ছি তো এখানে আমি ব্যবহার করতেছি প্রথমত হচ্ছে এই ইমেজটা ওকে তো এই ইমেজটা ব্যবহার করলাম তাহলে দেখি আমাদের ইমেজটা পাইছে কিনা তাই না তো দেখেন আমাদের ইমেজটা মনে হচ্ছে পাইছে তার আগে আপনাদেরকে দেখাই নি ইমেজটা কেমন তো ইমেজটা কেমন তার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের কোড এডিটরে এই ইমেজের মধ্যে এই ইমেজটাকে আমি ওপেন করতেছি দেখেন ইমেজটা হচ্ছে এরকম বাট এখানে কিন্তু অনেকবার ইমেজ চলে এসেছে তাই না অর্থাৎ ইমেজটা ছোট এবং এখানে পুরো ডিসপ্লেটাকে কভার করার জন্য ইমেজটা বারবার রিপিট হয়েছে ঠিক আছে তো এই বারবার রিপিট হওয়ার জন্য আমাদের যাতে না হয় সেটার জন্য আমাদের একটা প্রপার্টি রয়েছে সেটার নাম হলো এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট তো আমি যদি এখানে এখন লিখে দিই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট ওকে তো তাহলে কি হয় দেখেন ওমা আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড এক সাইডে চলে গেল হ্যাঁ যাবেই তো কারণ এই ব্যাকগ্রাউন্ডের যেই মেইন কন্টেন্ট হাইট বা উইথ আছে সেই উইথটা আমার এই পুরোটাকে কভার করে না দ্যাটস ওয়াই এটা কিন্তু এইভাবে চলে গেছে ঠিক আছে তো আমরা যেটা করতে চাচ্ছি এইটাকে সম্পূর্ণ পাওয়াতে চাচ্ছি তাই না তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড সাইজ আমি দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজের আমরা দুইটা প্রপার্টি ইউজ করব একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার তো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করলে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে যেভাবেই থাকুক না কেন টেনে আপনার পুরো কন্টেন্টটাকে কভার করে ফেলবে তো আমি যদি কভার আগে লিখি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কভার হয়ে গেছে ঠিক আছে পুরো অংশের মধ্যে যে কোনো ওয়েতে এটাকে টেনে এটা রেজুলেশন কমে যাবে বাট এটাকে কভার করে ফেলবে তাহলে আমাদের কভার প্রপার্টি আমরা বুঝলাম তাই না কভার প্রপার্টিটা আমরা বুঝতে পেরেছি এখন যদি আমরা কভারের পরিবর্তে কন্টেইন ইউজ করি তো কন্টেইন ইউজ করলে দেখেন কি হয় জাস্ট আপনার কন্টেন্ট অনুসারে ওই ইমেজটার ফুল যতটুকু উইথ এবং হাইট মিলে ফুললি ফুল দেখা যায় ততটুকু পাবে অনলি ততটুকু পাবে অর্থাৎ ওই ইমেজের সম্পূর্ণ অংশটা আপনার জায়গার মধ্যে বসতে গেলে যতটুকু রেজুলেশন যতটুকু হাইট উইথ নিতে হবে ততটুকু নেবে যেহেতু আমাদের এখানে উইথ আনলিমিটেড এবং হাইট যেহেতু এই পর্যন্ত রয়েছে সুতরাং কন্টেন্টটা কিন্তু এভাবে রয়েছে আমি যদি এখানে একটু প্যাডিং দিই আমরা যদি এইটার উপরে একটা প্যাডিং ইউজ করি প্যাডিংটা কীভাবে ইউজ করতে হয় আমি দেখাইছি অলরেডি তো আমরা যদি এখানে প্যাডিং ইউজ করি যে এই যে বীজের মধ্যে যদি আমি প্যাডিং ইউজ করি প্যাডিং মনে করেন যে 200 পিক্সেল দিয়ে দিলাম অর্থাৎ উপরে 200 পিক্সেল নিচে 200 পিক্সেল ডানে 200 পিক্সেল বামে 200 পিক্সেল এই প্যাডিংটা পেয়ে যাবে প্যাডিং মানে আমরা জানি হচ্ছে মূল কন্টেন্টের বাহিরে 200 পিক্সেল করে জায়গা পেয়ে যাবে আপনার তাই না তো আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন যে এদিক থেকে 200 পাইছে এদিক থেকে 200 পাইছে এদিক থেকে 200 পাইছে এদিক থেকে 200 পাইছে এবং এদিক থেকে 200 পাইছে তাহলে সব দিক থেকে কিন্তু 200 পেয়ে গেছে তাই না
তো এখন দেখতে পাচ্ছেন যে ইমেজটাও কিন্তু বড় হয়েছে, অর্থাৎ আপনার কন্টেন্টের যে হাইট আছে সেই হাইটটা পুরোটা নিয়েছে কিন্তু সে উইডটা কভার করতে পারে নাই। এটাই হলো কন্টেন্টের নিয়ম। আমরা যদি এটাকে এখন আবারও কভার করে দিই তাহলে দেখেন, তাহলে এটা কিন্তু মানে সুন্দরভাবে এটাকে কভার করে নিছে, তাই না? এখন আমাদের ইমেজটা কভার হয়েছে ঠিকই, কিন্তু আমরা ইমেজের মানে মূল অংশগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাই না? এর জন্য যদি আমি যেটা করি সেটা হচ্ছে আমাকে এই ইমেজের পজিশন চেঞ্জ করতে হবে। তাহলে ইমেজের পজিশন চেঞ্জ করতে গেলে কী করতে হবে, আমরা এখানে লিখতে পারি যে বিজি পজিশন। দেখেন বিজি দিয়ে পি দিলেই কিন্তু বিজি পজিশনটা আপনাকে সাজেস্ট করবে। বিজি পজিশন দিলাম সেন্টার, সেন্টার দেওয়ার পরে দেখেন আমার এইটা কিন্তু সেন্টার মানে কি, অর্থাৎ আমরা এইটার হলো এই দিক থেকেও সেন্টারে, এদিক থেকেও সেন্টার, এইটাই হলো সেন্টার। আমরা যদি টপ সেন্টার দিই, অর্থাৎ কি হবে, টপের দিক থেকে সে ইমেজটাকে মানে শুরু করবে। যদি আমরা টপ সেন্টার দিই, দেখবেন এটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে এই পজিশনে আছে। তো আমি এখন টপ সেন্টার দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিচে চলে এসেছে, তাই না? আমি যদি আপনাদেরকে মূল ইমেজটা আরও একবার দেখাই, দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু নিচে চলে গেছে, অর্থাৎ এইখান থেকে শুরু হয়েছে। দেখেন আমাদের এইখান থেকে শুরু হয়েছে, একটু খেয়াল করে দেখবেন, এখানে চলে গেলাম, এখান থেকে শুরু হয়েছে না, অর্থাৎ দেখেন এই যে একদম কর্নার থেকে শুরু হয়েছে এবং দেখেন এখান থেকে শুরু হয়েছে। এটা হলো আমাদের টপ সেন্টার। আমি যদি টপ লেফট দিতাম তাহলে কিন্তু এখান থেকে শুরু হতো এবং লেফট থেকে শুরু হতো। তো আমি যদি এখানে আবার লিখি টপ লেফট, যেহেতু দেখেন টপ লেফট দেওয়ার পরেও কিন্তু আগের মতোই দেখা যায়, যেহেতু ইমেজটা ছোটো এবং এই দিকে যে এই দিকে কিন্তু এক্সট্রা কোনো জায়গা নেই। তো আমরা যদি এখন ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ ইউজ করি তাহলে আমরা টপ লেফটটা বুঝতে পারবো। আমরা এখানে অন্য একটা ইমেজ ইউজ করব, একটু রেজলিউশন বেশি। তাহলে এখন চলেন এই এরকম দেখতে পাচ্ছেন, অর্থাৎ টপ থেকে আমরা ইমেজটার মূল ইমেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ইমেজটা দেখেন এইখান থেকে শুরু করে আপনার এই পর্যন্তর মধ্যেই শেষ, অর্থাৎ ইমেজটা কিন্তু টপ দিক থেকে আমরা শুরু হয়েছে এবং লেফট দিক থেকে শুরু হয়েছে। এখন যদি আমরা বটম দিক থেকে শুরু করি তাহলে দেখতে পারবেন যে আমরা এইটুকু দেখতে পারবো এবং লেফটের অংশটা দেখতে পারবো। তো আমি এখানে টপের পরিবর্তে যদি বটম ইউজ করি তাহলে আমি যদি এখানে চলে যাই, দেখতে পাচ্ছেন আমরা নিচের দিক থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ টপ বটম লেফট রাইট এখানে ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের পজিশন চেঞ্জ করতে। তো আমরা এরপরে কি দেখতেছি, এরপরে আমরা হচ্ছে দেখবো হলো আরও একটি প্রপার্টি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো এখানে যদি আমি লিখি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের আপনি দুইটা ভ্যালু আপাতত চিন্তা করেন, এটা হচ্ছে ইনিশিয়াল মানে যেভাবে থাকে সেভাবেই, আর একটা হচ্ছে লোকাল, এটাও হলো ইনিশিয়ালের মতো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিক্সড। তো ফিক্সড প্রপার্টিটা ইউজ করলে কী হবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে যাবে। এখন ফিক্সড হয়েছে কি না কীভাবে বুঝবেন আপনি, তাই না? ফিক্সড হয়েছে কি না এটা বোঝার জন্য আমরা এই কন্টেন্টগুলোকে অনেক বেশি দিয়ে দিই। এখানে গেলাম, এখানে গিয়ে আমরা এটাকে দুই তিনবার রিপিট করে দিলাম, তাহলে কী হয় দেখেন আমার কন্টেন্টটা অনেক বড় হয়েছে, এখন অত বড় হয়নি। তো আমরা আরেকবার রিপিট করলাম, ওকে এখন চলেন, এখন দেখবেন যে আমার এই মূল ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড থাকবে। দেখেন আমার এটা কিন্তু নড়াচড়া করতেছে, বাট স্ক্রল বার আসতেছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। ওকে, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, আমাদের এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ফিক্স। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কতগুলো ইয়ে দেখলাম, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কতগুলো দেখলাম, আমরা ব্যাকগ্রাউন্ডের চারটা প্রপার্টি দেখলাম,
ব্যাকগ্রাউন্ড ইমেজ ছাড়া এই সবগুলো প্রপার্টিকে আমরা একসাথে চাইলে ইউজ করতে পারবো উইদাউট ব্যাকগ্রাউন্ড সাইজ। তো আমরা এর জন্য কি করব, এর জন্য আমরা যেটা করব শুধু ব্যাকগ্রাউন্ড লিখব, এখানে ব্যাকগ্রাউন্ড লিখে ইউআরএল লিখব। ইউআরএল এর মধ্যে মনে করেন যে আমরা এখানে লিখলাম হচ্ছে ইমেজ, ইমেজ হলে দিলাম হচ্ছে এইটাই দিই, সমস্যা নাই। এবং আমরা এটাকে তাইভাবে মুছে দিচ্ছি। তাহলে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া হলো, এরপরে ব্যাকগ্রাউন্ড রিপিট, তাও এখান থেকে শুধু আমরা ভ্যালুটাকে নিয়ে যাব, ঠিক আছে? তো এখানে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড রিপিট। এরপরে ব্যাকগ্রাউন্ডের এই যে কোন পজিশন থাকবে সেই পজিশনটা, তো আমরা এটা নিলাম, এটা নিয়ে আমরা এখানে দিয়ে দেব শুধুমাত্র স্পেস দিয়ে, কোনো কমা হবে না, ঠিক আছে? এরপরে পজিশন আমরা ফিক্সড এটা এখানে দিয়ে দিতে পারি। এছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা ধরেন যে সেক্ষেত্রে আমরা একটা কালার ইউজ করলাম রেড, ওকে রেডও ইউজ করলাম। তাহলে দেখেন এখানে আমরা কয়টা ভ্যালু ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে সব অলমোস্ট সবগুলো শুধুমাত্র কভার ছাড়া। তো আমি যদি এখন এগুলো মুছে দিই তাহলে দেখতে পারবেন যে আমার ইমেজটা ঠিকঠাক কাজ করতেছে, বিষয়টা ক্লিয়ার? তো আমরা হচ্ছে এই এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টি কীভাবে ইউজ করতে হয় আপনারা শিখে নিলেন। তো আশা করি ব্যাকগ্রাউন্ড বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যে ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।